হ্যালো ইটিফুয়ার্স রাজ্যের বেকার চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে রাজ্য পুলিশের নিয়োগের অপেক্ষায় ছিলেন তাদের জন্য বিশাল বড় একটা আপডেট উঠে এলো এই মুহূর্তে অনস্ক্রিন সেই নোটিফিকেশান অর্থাৎ খবর দেখতে পাচ্ছেন আর রাজ্য পুলিশের দশ হাজার তিনশো সত্তর জন কর্মী নিয়োগ করা হবে কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠকের মুখোমুখি হয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্য পুলিশের নিয়োগের কথা তিনি ব্যক্ত করেছেন এখানে অনেকগুলি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে দশ হাজার তিনশো সত্তরটি ভ্যাকেন্সি তার মধ্যে কনস্টেবল পদের জন্য থাকছে ন হাজার দুশো বিরাশিটি পোস্ট এবং সাব ইন্সপেক্টর পদের জন্য থাকছে এক হাজার অষ্টআশিটি পোস্ট সব মিলিয়ে মোট কিন্তু দশ হাজার তিনশো সত্তরটি পোস্ট এখানে রাখা হয়েছে আপনার হয়তো ভাবছেন যে ভোটের মরশুম বলে আপনাদের টোপ দিচ্ছেন কিন্তু না এই ভ্যাকেন্সি এই যে হিউজ পরিমাণ ভ্যাকেন্সি অনেকদিন আগেই পাবলিশ হওয়ার কথা ছিল কিন্তু জানি না কেন পাবলিশ করা হয়নি তো যাই হোক অবশেষ কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে কিছু দিনের মধ্যেই কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হবে যখনই নোটিফিকেশান ভাবে প্রকাশিত হবে আপনাদেরকে সঙ্গে সঙ্গে আমি জানিয়ে দেব চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কিভাবে ফর্ম ফিল করবেন এবং কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং আপনার ফিল্ড টেস্ট কোথায় হবে বা কীভাবে আপনি কোয়ালিফাই করবেন ইন ডিটেলসে আলোচনা করে দেবো নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন